রাঘব সঞ্জয় আর সুনিধি তাদের বন্ধু আরিয়ানের জন্মদিন উপলক্ষে উটি যাচ্ছিল। মাঝরাত হয়ে গিয়েছিল। রাঘব নিস্তব্ধ রাস্তায় ধীর গতিতে গাড়ি চালাচ্ছিল। রাঘব, দেখো অনেক রাত হয়ে গিয়েছে, এত রাতে ড্রাইভিং করা সেফ নয়। এমনটা করো, কোনো হোটেল বা লাউঞ্জ দেখলে গাড়ি থামিয়ে দিও, রাত সেখানে কাটিয়ে আমরা সকালে আরিয়ানের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আরে হ্যাঁ রাঘব, এখানে পাশেই এক ডাইনির হোটেল আছে না, তুই গাড়ি সেখানেই থামিয়ে নে, এই বাহানায় সুনিধি তার নতুন বান্ধবীও পেয়ে যাবে। চুপ করো সঞ্জয়, এটা মজা করার সময় নয়। আরে সুনিধি, এত নিস্তব্ধ রাস্তা, এখানে তো শুধু ভূত পেতনিকেই পাওয়া যাবে, কোনো হোটেল নয়। সুনিধি, সঞ্জয় ঠিকই বলছে, আমারও মনে হয় না এখানে কোনো হোটেল পাওয়া যাবে। তুমি চিন্তা করো না, আমার অনেক রাত পর্যন্ত ড্রাইভিং করার অভ্যাস আছে, আমরা যেতে থাকলে দ্রুতই উঠি পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ সুনিধি, যদি রাঘব এই গতিতে গাড়ি চালাতে থাকে তাহলে তো আমরা পরের রাত পর্যন্ত উঠি পৌঁছেই যাব। সঞ্জয় তুইও না, দেখ বেশি গতিতে গাড়ি চালানো ঠিক নয়। এখন তুই চুপ করে বস আর ভ্রমণের মজা নে। ভাই তোমরাই সফরের মজা নাও, কারণ আমার তো খুব ঘুম পাচ্ছে। আরে আরে সুনিধি, কি করছো? আমার সাইডে বসে ঘুম আসলে তো আমারও ঘুম আসতে পারে, আর অ্যাক্সিডেন্টও হতে পারে। এমন সময় এখন অ্যাক্সিডেন্ট হোক আর পাহাড় ভেঙেই পড়ুক, আমি তো এখানেই ঘুমাবো। তিনজন এভাবেই কথা বলে সামনের দিকে এগোচ্ছিল, তখনই রাঘব হঠাৎ করে গাড়ির ব্রেক চাপে, গাড়ি স্লিপ করে কিছু দূর গিয়ে থেমে যায়। কি হয়েছে ভাই, তুই গাড়ি কেন থামিয়েছিস? ওই দেখো তোমাদের ডাইনির হোটেল। তারা জঙ্গলের মাঝে একটি আলিশান হোটেল দেখতে পায়। চল সঞ্জয়, জলদি টিক্কি থেকে জিনিসপত্র বের করে নে, আজ রাত আমরা এখানেই থাকবো। ভাই তুই মজা করছিস না তো? এত নিস্তব্ধ রাস্তায় এই হোটেল কে খুলবে? এখানে অবশ্যই ভূত প্রেত আছে ভাই, আমি ভিতরে যাব না। আরে ভাই তুই এত ভয় পাচ্ছিস কেন? ভূত পেতনি বলতে কিছু নেই, আমরা দুজন তো আছি তোর সাথে, চল। তিনজনই ভিতরে যায়। তারা দেখে রিসেপশনে এক লোক হুইল চেয়ারে বসে আছে, তার চেহারা বেশ ভয়ানক ছিল, তার চোখের উপর কালো দাগ ছিল আর মুখে অনেক ক্ষতের চিহ্ন ছিল। তার দু পাও কাটা ছিল আর তার দাঁতগুলো বেরিয়েছিল। সঞ্জয় আর সুনিধি ওকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আরে ভাই, এর থেকে ভয়ানক চেহারা আমি আজ পর্যন্ত দেখিনি, আমার মনে হয় না এটা কোনো একটা মানুষ। আরে ইয়ার, কি ভীতু বন্ধু পেয়েছি। আচ্ছা এক কাজ কর, তুই সুনিধির সাথে এখানেই থাক, আমি গিয়ে ওই লোকটার সাথে কথা বলছি। রাঘব ওই লোকটির কাছে যায়। রাঘব তার কাছে কিছু জিজ্ঞেস করার আগেই সে উপরের সিঁড়ির দিকে ইশারা করে ভারী গলায় বলে, প্রথম তালা, রুম নাম্বার 131। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে কোনো চাকর নেই যে আমাদের জিনিসগুলো রুম পর্যন্ত নিয়ে যেতে পারবে? এখানে আমি ছাড়া আর কেউ নেই সাহেব, রুমের চাবি ওখানে ঝোলানো আছে, আপনি নিজেই নিয়ে নিন, কারণ আমি হাঁটতে পারি না তো। হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। আচ্ছা আপনার নাম কি? যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে ফোন করব। আমার নাম জানার প্রয়োজন নেই, কারণ এই ফোন অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে। যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সোজা নিচে চলে আসবেন। এমনিতে হ্যাঁ, একটি কথা আপনাদের বলে দেই, এই হোটেলে একবার যে প্রবেশ করে সে আর কখনো ফিরে আসে না। কেন? এমন কি আছে উপরে? তা আপনি খুব জলদি জেনে যাবেন। মনে হচ্ছে লোকটির মাথা ঠিক নেই। রাঘব চাবি নিয়ে সুনিধি আর সঞ্জয়ের সাথে রুমে যেতে থাকে। তারা যখনই রুমে পৌঁছায় সুনিধির মনে পড়ে, আরে না, আমি তো আমার পার্স নিজেই ফেলে এসেছি। কোনো ব্যাপার না, তোমরা ভেতরে যাও, আমি পার্সটা নিয়ে আসছি। রাঘব যখনই নিচে আসে, ভাই সাহেব ওই রাঘব দেখে রিসেপশনে বসা লোকটি গায়েব। আরে লোকটা কোথায় গেল? যাই হোক, আমার কি। রাঘব পার্স নিয়ে উপরে চলে যায়। সে যখনই রুমের পাশে পৌঁছায়, সে ভয়ানক এক আওয়াজ শুনতে পায়। আরে ওই লোকটি তো বলেছিল এখানে সে ছাড়া আর কেউই থাকে না, তাহলে এই আওয়াজ কার? দেখে আসি। রাঘব আওয়াজের পিছু করতে করতে করিডোরের দিকে যেতে থাকে। রাঘব স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। তখনই এক ভয়ানক রাক্ষস, যা দুই পা কাটা ছিল, নিজের পাঞ্জার বলে টেনে হিচড়ে রাঘবের কাছে আসতে থাকে। রাঘব ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাঘবের পালানোর আগেই ওই রাক্ষস রাঘবের ঘাড়ে চড়ে বসে আর নিজের ধারালো হাত দিয়ে একবারেই তার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। পুরো হোটেলে রাঘবের চিৎকার বেজে ওঠে। চিৎকার শুনে সঞ্জয় আর সুনিধি ঘাবড়ে যায়। সঞ্জয়, ওই চিৎকার কার ছিল? আমার তো খুব ভয় লাগছে। জানি না সুনিধি, এখানে কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে। রাঘবও এখন আসলো না, তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। এই দরজা বন্ধ করে রাখো, আর যতক্ষণ না পর্যন্ত আমি আসবো তুমি দরজা খুলবে না। সঞ্জয় রুম থেকে বাইরে আসে, আর তখনই সে দেখতে পায় ফ্লোরে সব জায়গায় রক্ত ছিটিয়ে আছে। বড় এক রক্তের পাঞ্জার চিহ্ন করিডোরের সামনে দিয়ে গিয়েছে। এই দেখে সঞ্জয়ের ঘাম ছুটে যায়। সঞ্জয় ভয়ে ভীত হয়ে রক্তের পাঞ্জার পিছু করতে থাকে। সেই পাঞ্জা এক রুমে গিয়ে শেষ হয়ে যায়। সঞ্জয় রুমে উঁকি মেরে দেখে রুমের এক কিনারে রাঘবের কাটা মাথা দেখতে পায়, আর অন্যদিকে সেই ভয়ানক রাক্ষস রাঘবকে খাচ্ছিল। সঞ্জয় তৎক্ষণাৎ সেখান থেকে পালায়। সুনিধি, সুনিধি জলদি দরজা খোলো, সুনিধি পালাও এখান থেকে, নয়তো সেই শয়তান আমাদের ছাড়বে না। সুনিধি দরজা খোলে, আর এই রক্তাক্ত মহল দেখে ঘাবড়ে যায়। দুজন পালাতে শুরু করে, তখন সামনে থেকে হঠাৎ করেই সেই রাক্ষসটা এসে পড়ে। রাক্ষস নিজের পাঞ্জার উপর ভর করে এসে সঞ্জয়ের উপর হামলা করে দেয়। সুনিধি পালাও এখান থেকে, আমার চিন্তা করো না, তুমি পালাও। রাক্ষসটা সঞ্জয়কে টেনে হিচড়ে নিজের সাথে নিয়ে যায়। সুনিধি ভয়ের কারণে ঘেমে ভিজে যায় আর গ্রাউন্ড ফ্লোরের দিকে দৌড়ায়। সে বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু হোটেলের সব দরজা বন্ধ থাকে। সুনিধি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার সাহায্যের জন্য সেখানে কেউ আসে না। সুনিধি বুঝতে পেরে যায় যে তার বাঁচার এখন আর কোনো উপায় নেই, তাই সে ঘরের এক কোণায় বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। তখনই এক লোক বাইরে থেকে হোটেলের ভেতরে আসে। আরে কি হয়েছে ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আর আপনি এত ভয় পেয়ে আছেন কেন? বাঁচাও, বাঁচাও, ওই রাক্ষসও আমার বন্ধুদের মেরে ফেলেছে। রাক্ষস? কোন রাক্ষস ম্যাডাম? দেখুন ম্যাডাম, আমি বিকাশ, এই হোটেলের ম্যানেজার। আপনি আমাকে পুরো ঘটনা বলুন। এই প্রথম তলায় একটি রাক্ষস আছে, ও আমার বন্ধুদের মেরে ফেলেছে, আর সে এখন আমাকেও ছাড়বে না। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি আপনার সেই রিসেপশনিস্টের কাছে জিজ্ঞাসা করুন, সে যার পা কাটা। হ্যাঁ। আরে ম্যাডাম, এ আপনি কি বলছেন? এখানে আমি ছাড়া কোনো কর্মচারী নেই, আর আসল কথা তো এই হোটেলে কোনো প্রথম তালাই নেই। এই কথা শুনে সুনিধির পায়ের নিচের মাটি সরে যায়। সে বুঝতে পেরে যায় যে রাতের অন্ধকারে এই হোটেল ভুতুড়ে হয়ে যায়। আর যদি সে সঞ্জয়ের কথা শুনত তাহলে হয়তো আজ তার দুই বন্ধুকে হারাতে হতো না এভাবে। সুনিধি কান্না করতে শুরু করে আর কসম খায় যে আর কখনো সে এমন ভুল করবে না। সে সেখান থেকে চলে যায়।